ঋতুপর্ণা সেনগুপ্ত একজন বিখ্যাত ভারতীয় অভিনেত্রী, যিনি বাংলা এবং হিন্দি সিনেমায় অসাধারণ ভূমিকা রেখে দর্শকদের মন জয় করেছেন। তিনি মূলত বাংলা চলচ্চিত্রের জন্য পরিচিত, তবে তিনি বলিউডেও কাজ করেছেন। প্রাথমিক জীবন। ঋতুপর্ণা সেনগুপ্তের জন্ম 7ই নভেম্বর 1971 সালে কলকাতায়। তার শৈশবকাল কাটে কলকাতাতেই। তিনি দক্ষিণ কলকাতার সাউথ পয়েন্ট স্কুলে পড়াশোনা করেছেন এবং পরবর্তীতে লেডি ব্রাবর্ন কলেজ থেকে ইতিহাসে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তার প্রাথমিকভাবে থিয়েটার এবং নাচের প্রতি আগ্রহ ছিল। চলচ্চিত্রে অভিষেক। ঋতুপর্ণার চলচ্চিত্র জীবনের শুরু হয় 1992 সালে প্রশংসিত বাংলা চলচ্চিত্র শ্বেতপাথরের থালা দিয়ে, যা পরিচালনা করেছিলেন প্রদীপ্ত ভট্টাচার্য। এই সিনেমার মাধ্যমে তিনি বাংলার চলচ্চিত্র প্রেমীদের নজরে আসেন। সফলতা। 1994 সালে তার অভিনীত নাগপাশা এবং স্বপ্নের ফেরি সিনেমাগুলি জনপ্রিয়তা অর্জন করে। পরবর্তী সময়ে তিনি গ্রহণ সিনেমায় তার শক্তিশালী অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। এই সিনেমাটি নারীর প্রতি সহিংসতা প্রেক্ষাপটে নির্মিত হয়েছিল এবং তার চরিত্র ছিল একজন সংগ্রামী নারীর প্রতিচ্ছবি। বলিউড এবং অন্যান্য কাজ। ঋতুপর্ণা শুধু বাংলা সিনেমাতে নয়, হিন্দি চলচ্চিত্রেও কাজ করেছেন। হিন্দি ছবির মধ্যে উল্লেখযোগ্য হল মাই মেরি পতি অওরো এবং আনোয়ার। বাংলা সিনেমার পাশাপাশি তিনি অসমীয়া, ওড়িয়া এবং দক্ষিণ ভারতীয় সিনেমাতেও অভিনয় করেছেন। এছাড়াও রিসেন্টলি বোম্বাদার সাথে অযোগ্য সিনেমায় ফাটাফাটি অভিনয় করেছেন। ব্যক্তিগত জীবন। ঋতুপর্ণা 1999 সালে সঞ্জয় চক্রবর্তীকে বিয়ে করেন। তাদের দুটি সন্তান রয়েছে, একজন পুত্র এবং একজন কন্যা। তিনি একজন সফল অভিনেত্রী হওয়ার পাশাপাশি সমাজসেবামূলক কাজেও যুক্ত আছেন। বিশেষ করে নারী ক্ষমতায়ন এবং শিশুদের শিক্ষার জন্য তিনি কাজ করে থাকেন। সম্মাননা। ঋতুপর্ণা সেনগুপ্ত তার অভিনয় জীবনের জন্য বেশ কিছু পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হল জাতীয় পুরস্কার এবং অনেকে বার্ষিক বাংলা চলচ্চিত্র পুরস্কার। ঋতুপর্ণা আজও বাংলার অন্যতম জনপ্রিয় এবং প্রতিভাবান অভিনেত্রী হিসেবে পরিচিত এবং তার কাজ বাংলা সিনেমার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়।